নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত তুলা রাশি থেকে মীন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ এই পুজোর সপ্তাহটা আপনাদের জন্য কি বার্তা আনতে চলেছে তা এই ভিডিওতে বলা রয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। এই সপ্তাহটা পুজোর সপ্তাহ, অর্থাৎ দুর্গাপুজো, যেটা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। আর এই পুজোতে তুলা রাশি থেকে মীন রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে সাপ্তাহিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ তুলা রাশি থেকে মীন রাশির পর্যন্ত জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই এই ভিডিওতে বর্ণিত প্রতিটি কথায় 100-এ 100 মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না। এ কারণেই করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার গ্রহের অবস্থান আলাদা, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই মিলতে বাধ্য এর কিন্তু আমি দাবি করব না। তবে এই ভিডিওতে বলা কিছু কথা আপনাদের জীবনে মিলে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন এবার আমি জানিয়ে দিই, তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত 19 থেকে 25 অক্টোবরের মধ্যে আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমে আসি তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে চন্দ্রের গোচর এই সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট শুভ যেতে চলেছে। শরীরের বিষয়ে একটু যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে। বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে। ভাই বোনের সাথে সম্পর্ক আপনার শুভ যেতে চলেছে। এই সপ্তাহে আপনি কোনো বাহন ক্রয় করতে চলেছেন, এছাড়াও সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। এছাড়াও পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এবং তার কাছ থেকে কোনো হেল্প আপনি পেতে চলেছেন। এই সপ্তাহে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে এই সপ্তাহটা। এছাড়াও এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও দাম্পত্য জীবন আপনাদের সুখের হতে চলেছে, মধুর হতে চলেছে। এছাড়াও যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে। এরপর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রথমভাবে, দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে চন্দ্রের গোচর, যা কিনা আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি করাবে। তবে সপ্তাহের মধ্যভাগ এবং শেষের ভাগ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। সপ্তাহের মধ্যভাগে এবং সপ্তাহের শেষের ভাগে পত্নীর কাছ থেকে এবং সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। এছাড়াও ভাই বোনের সাথে আপনার সম্পর্ক মধুর হতে চলেছে। তবে পিতার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো পিতার সাথে বাগবিতণ্ডায় যাবেন না। উনি গার্জেন, উনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। তবে এই সপ্তাহে আপনার কিন্তু খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার জীবনে এই সপ্তাহে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এবং এর পাশাপাশি যাদের বিবাহ হয়নি এই সপ্তাহে তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনি যথেষ্ট ভোগী হয়ে উঠবেন। তবে এই সপ্তাহে চোখের দিকে কিন্তু বিশেষভাবে সাবধান হয়ে যান। চোখ সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম অসুবিধা মনে হয় তাহলে আপনারা প্রপার ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এরপর আসি ধনুরাশি। ধনুরাশির প্রথমভাবে, দ্বিতীয়ভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের গোচর, যা কিনা আপনার খরচা বৃদ্ধি করাবে এবং এর পাশাপাশি মানসিক দুশ্চিন্তাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে পুত্র সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সপ্তাহটা খুবই শুভ। এছাড়াও পত্নীর কাছ থেকে আপনি সুখ পেতে চলেছেন। এছাড়াও বিপরীত লিঙ্গের প্রতি আপনি আকর্ষণ হয়ে পড়বেন। এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও যারা নর্মাল বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ।
তবে এই সপ্তাহে আপনার খরচা কিন্তু প্রবল হাত থেকে প্রবলতর বৃদ্ধি পাবে, অর্থাৎ আননেসেসারি অনেক খরচা কিন্তু আপনার হয়ে যাবে। এই সপ্তাহে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা প্রেম সংক্রান্ত সমস্যায় জড়িত তাদের কিন্তু সেই সমস্যা মিটতে চলেছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এরপর আসি মকর রাশি। মকর রাশির প্রথমভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহে আপনাদের মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়বে, তবে আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সপ্তাহে আপনার সৎকার্যে ব্যয় বৃদ্ধি পাবে। এই সপ্তাহে ধর্মকর্মের উপর আপনার মনোযোগী হওয়া উচিত। এই সপ্তাহে আপনারা পিতার সহযোগিতা পেতে চলেছেন, তবে বন্ধু থেকে কিন্তু এই সপ্তাহে সাবধান, অর্থাৎ মিত্র বেশি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গুপ্ত শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকটা অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও পেটের সমস্যা থেকে এই সপ্তাহে সাবধান থাকুন এবং নারীঘটিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই এই সপ্তাহটা সেই বিষয়ে একটু সাবধানে থাকবেন। এই সপ্তাহে আপনি যদি একাকী থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এরপর আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দশমভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের গোচর। সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যম ভাগ আপনাদের যথেষ্ট শুভ যেতে চলেছে। সপ্তাহের প্রথম ভাগ থেকে মধ্যম ভাগ পর্যন্ত আপনারা রাজসুখ পেতে চলেছেন, এর পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, তবে শেষ ভাগটা একটু প্রবলেমেটিক রয়েছে। এই সপ্তাহে আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে যারা বিবাহিত রয়েছেন পত্নীর কাছ থেকে তারা সুখ পেতে চলেছেন। এছাড়াও এই সপ্তাহে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে আপনাদের আয় বৃদ্ধির পাশাপাশি ব্যয়ও হতে চলেছে, অর্থাৎ আননেসেসারি অনেক খরচা কিন্তু আপনাদের এই সপ্তাহে হয়ে যাবে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপর আসি মীন রাশি। মীন রাশির নবমভাবে, দশমভাবে এবং একাদশভাবে চন্দ্রের গোচর। এই সপ্তাহে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, তবে এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকবেন, এটা কিন্তু আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনার কিন্তু খরচাও কিন্তু বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় আপনারা যেতে পারেন, ঘুরতে পারেন। এছাড়াও কোনো ধার্মিক স্থানে আপনাদের যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ধর্মকর্মের প্রতি আপনাদের ন্যাক বা টান দেখতে পাওয়া যাবে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে, আপনাদের অপযশ আসার সম্ভাবনা রয়েছে। যারা বৈদেশিক বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ, আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রটা প্রশস্ত হতে চলেছে। এবং যারা নর্মাল বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা মোটের উপরে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে নারীঘটিত শত্রুতা থেকে কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবন যাবে মধ্যম প্রকৃতির, খুব একটা শুভ দেখা যাচ্ছে না, খুব একটা খারাপও দেখা যাচ্ছে না, মিডিয়াম অবস্থায় যাবে। তবে সন্তানের কাছ থেকে কিন্তু সুখ পেতে চলেছেন, এছাড়াও ফ্যামিলি হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন। তো এই ছিল তুলা রাশি থেকে মীন রাশির জাতক জাতিকার এই সপ্তাহে কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।